স্বেচ্ছাসেবী সংস্থা দিশি তার পক্ষ থেকে ক্যান্সারের সচেতনতা ও স্ক্রিনিং পরীক্ষা শিবির আয়োজিত হলো শ্যামনগরে। মরণ ব্যাধি ক্যান্সারকে প্রতিরোধ করতে স্বেচ্ছাসেবী সংস্থা দিশি তার পক্ষ থেকে ও ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির সহযোগিতায় শ্যামনগর রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হলো ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং পরীক্ষা শিবির। উদ্যোক্তাদের উৎসাহ দিতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা, স্বেচ্ছাসেবী সংস্থা দিশিতার প্রধান উদ্যোক্তা শ্যামাশ্রী শ্যাম, পৌরমাতা শম্পা ব্যানার্জি, রিয়া আচার্য, স্মৃতিধর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ও স্বেচ্ছাসেবী সংস্থা দিশিতার প্রধান উদ্যোক্তা শ্যামাশ্রী শ্যাম জানান, এই রকম সচেতনতা শিবির গ্রামাঞ্চলেও চালানো হবে সংস্থার পক্ষ থেকে। বহুদিন যাবত আমরা আমাদের এখানকার মা বোনেরা আমাদেরকে জানিয়েছিল যে একটা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, তো স্বাস্থ্য পরীক্ষা তো এমনিই হতে পারে, তো তার মধ্যে একজন ছিলেন ক্যান্সার সার্ভাইভার। তো তিনি আমি বলেছিলেন যদি হয়তো আমি আগে জানতাম যে আমার শরীরে সেই বিক্সি মানে রয়েছেন, যদি আমি একটু অ্যাওয়ার্ড হতে পারতাম তাহলে কিন্তু আমার এই অপারেশনটা হতো না, বা আমার সংসারের আজকে যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটা হয়তো হতো না। তো এই তখন থেকেই আমার মনে একটা চিন্তা ছিল যে আমরা যদি একটা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, আর এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু দিশিতা ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি আর একটা এনজিও আছে যাদের আন্ডারে বহু অনকোলজিস্ট এবং বহু ফিমেল ডাক্তার আছে, তাদের সাথে মিলে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি। আর এই টেস্টগুলোর বেশ দাম, তো সেটা টিম দিশিতা তাদের সাথে কথা বলে তাদেরকে আজকে এখানে আমরা এনেছি, আর প্রত্যেকটা টেস্ট কিন্তু ফ্রিতে করানো হবে। এরা সবসময় কিন্তু পরের কথা ভাবেন যে সংসার কী করে ভালো চলবে, কী করে ঠিকঠাক খাওয়া দাওয়া করা যাবে, কী করে আর একদম মসৃণ সব কিছু চলে, কিন্তু নিজের জীবনটা যে কী করে মসৃণ চলে সেটা মা বোনেরা ভুলে যান। তাই তাদের কাছে যাওয়ার জন্য বা তাদের বলার জন্য যে তোমাদেরও কিন্তু কোনো অসুবিধে হতে পারে, এমন একটা রোগ হতে পারে যেটা কিন্তু সবসময় ঠিকভাবে সেরে যায় না, সেইটা করার জন্যই কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আজকে করেছি। আশা করি যে যেভাবে এখানকার এমএলএ যেভাবে আমাদের ভীষণ হেল্প করেন বা সাপোর্ট করেন, এরকম যদি আমি চাই প্রচুর ক্লাব এগিয়ে আসুক, আমি চাই প্রচুর স্কুল কলেজ এগিয়ে আসুক, তারাও যদি আমাদের সাথে একটু জায়গা দেন বা আমাদের মা বোনেদের বসার একটু জায়গা দেন, তাহলে কিন্তু আমরা এই ছোটো ছোটো করে এরকম ধরনের শিবির বা এরকম অ্যাওয়ারনেস ক্যাম্প আবারও করে তুলতে পারি। ইকবাল হোসেন বড়লা টোটালি ফিট ক্যান্সার সার্ভাইভার, তার জীবন যুদ্ধের জন্য তার মাকে আমি ভীষণভাবে ধন্যবাদ দিতে চাই। উদ্যোগ আমাদের জগদ্দল বিধানসভার অন্তর্গত, আমি তার জন্য ধন্যবাদ জানাবো দিশিবা এবং তার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম এবং তার সঙ্গে যারা সহযোগী আছে। এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই স্ক্রিনিং প্রোগ্রামটা, এটা সাধারণ মানুষ এখনও বুঝে উঠতে পারেনি যে জিনিসটা কী, তার জন্য হয়তো আপনি দেখবেন অনেক অল্প টার্নআউটস আছে। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে বিশেষ করে মহিলা বাচ্চা বা যারাই আছে তাদের মধ্যে বোঝানো যে সন্দেহ বিন্দুমাত্র আসে তাহলে তার জন্য একটা স্ক্রিনিং টেস্ট করিয়ে নেওয়া, একটা ছোট্ট বায়োপসি বা কিছু অন্যান্য যেভাবে যেখানকার যা টেস্ট সেটা একটা করিয়ে নিলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে না আমার কিছু নেই, আমি নিরোগ। আর যদি আপনার হয়েও থাকে, যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু সেটা আর ছড়াতে পারে না। ক্যান্সার এমন একটা জীবাণু যেটা একবার আক্রান্ত করলে সেটাকে যদি ছেড়ে দেওয়া হয় ওটা একদম লাইটনিং স্পিডে ছড়ায়, তো সেটাকে আটকানোর জন্যই আমাদের প্রচেষ্টা। এই আমি অলরেডি বলেছি যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা গ্রামে গঞ্জে মহিলাদের মধ্যে বাড়ি বাড়িতে দিয়ে আমাদের এটাকে বোঝাতে হবে যে তারা যেন কোনোরকমভাবে সময় পেলে আমরা টাইম টু টাইম এই স্ক্রিনিং টেস্টটা রাখবো, তাতে যেন তারা এসে তাদের টেস্টগুলো করায়, তাতে নিজেকে সুরক্ষিত, আর কিছুই নয়। মানে আমরা এটা ফ্রি অফ কস্ট, ফ্রি অফ এভরিথিং আমরা এটা ইন্ডিয়ান ক্যান্সার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সহযোগিতায় করাচ্ছি, যে মানুষ যেন ফার্স্ট স্টেজে যদি হয় যার সে যেন এটা থেকে নিবারণ পেয়ে যায়। কেন ক্যান্সার এমন থাকে, জগদ্দল বিধায়ক হিসেবে আপনি কীভাবে পাশে দাঁড়াবেন? আমি নিশ্চয়ই পাশে দাঁড়াবো, যেভাবে তারা বলবেন যা সহযোগিতা লাগবে আমি সেই সহযোগিতার হাত তাদের কাছে বাড়িয়ে দেবো। জগদ্দল থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।